निवेदन করছেন ট্যালেন্টো এভিয়েশন। नमस्कार आरोही न्यूज़े আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, একটি রাবারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে হাওড়ার লিলুয়ায়। আজ সকাল 7টা নাগাদ আগুন লাগে এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান কালো ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন, প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা, যদিও হতাহতের কোনো খবর নেই। এটা আমার কাছে খবর আসে তো এক দেড় ঘন্টা আগে, ঘন্টা দেড়েক আগে, যে লিলুয়ার গোশালা রোডে একটা বড় ফায়ার আছে। প্রথমে আমাদের লিলুয়া থেকে একটা ইঞ্জিন আসে, তারপরে আমি আসি। আমি ফায়ারের ডেন্সিটি দেখে আমি আরও একটা ইঞ্জিন কল করি। টোটাল 3টে ইঞ্জিন আর একটা পোর্টেবল পাম্প, টোটাল 4টে আমাদের এখানে কাজ করছে। এটা এরা বলছে রাবার ফ্যাক্টরি, অ্যাবান্ডেন্ড রাবার ফ্যাক্টরি, এটা বন্ধ রাবার ফ্যাক্টরি, সেটা তো জানা যায়নি এখনও পর্যন্ত, সেটা পরে পরবর্তীকালে দেখতে হবে। ক্ষয়ক্ষতি কী হয়েছে কিছু? ক্ষয়ক্ষতি ফ্যাক্টরিটা তো টোটালটাই ইয়ে হয়েছে, ক্ষতি হয়ে গেছে। আশেপাশে বন্ধ এসে তো দেখছি বন্ধ ফ্যাক্টরি। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায়। সেখানকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুভাষ কুমার ওই বাড়িতে ভাড়া থাকতেন। 4 দিন আগে বিহারে নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। বুধবার ভোর রাতে বাড়িতে ফিরে দেখেন ঘরের সদর দরজার তালা ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সোনা ও নগদ টাকা সহ আনুমানিক লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। 3-4 দিন সে ঘর নেই থে, জব লটে আজ রাত কো सुबह में मोटामोटी 3 बजे तो देखें घर में चोरी हो गया है, बहुत कुछ ले गया है। क्या क्या लिया है अंदाज से बोलिए? कुछ पैसा था, कुछ शादी का जेवर वगैरह था, वही अंगूठी और मतलब जो जेवर वगैरह होता है वही सब है, तो याद नहीं आ रहा हमें। अब वाइफ भी नहीं है यहाँ पे जो हम बताएं। ফের বোমাবাজি বীরভূমে। এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। বেশ কিছু দুষ্কৃতী অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে বোমাবাজি করে পালায়। ঘটনায় হতাহতের খবর না থাকলেও এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে রাত্রিবেলা 8:55 নাগাদ মা বাবা বাড়িতে একাই থাকে, মানে একা ছিল তখন, সিরিয়াল দেখছে। এবার আমি তখন বাইরে ছিলাম, দিয়ে বাড়িতে 2টো বোম পড়ে পরপর। তো আমাকে ভাই ফোন করে যে দাদা এরকম আমার কাকু ছেলে, ভাই দাদা এরকম ব্যাপার। আমি সময় সময় চলে আসি এবং আমার একজন বন্ধু ছিল তাকে নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করি, তো কিছু দেখতে পেলাম না কিছু। কতগুলো বোম মেরেছিল? 2টো, এই একটা উপরে একটা দেখালাম আর নিচে আর একটা দেখেছি, 2টো পরপর। একটি চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ আগুন। আজ সকালে প্রাতঃভ্রমণকারীরা কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এবং তারপরেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাঙ্গা সাহেবপাড়া এলাকায় এবং যেরকমটা জানা গিয়েছে আজ সকাল থেকেই সেখানে কালো ধোঁয়া এবং আগুন বেরোতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 3টি ইঞ্জিন এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায় কারখানার সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের জেরে এই আগুন বলে অনুমান দমকল কর্মীদের। এটা আমরা ভোর মোটামুটি 5টার দিকে খবরটা পাওয়ার পরে মালিককে আমরা খবর দিই,
তো আমাদের পার্শ্ববর্তী যারা আর কি সকালবেলা প্রাতঃ ভ্রমণে যায় তারা খবরটা দেওয়ার পরে আমরা এসে দেখি, ফায়ার ব্রিগেড এবং পুলিশ স্টেশনকে জানাই এবং তারপর ফায়ার ব্রিগেড স্টেশন থেকে দুটো ফায়ার ব্রিগেড আসে এবং পুলিশ ভ্যানও আসে। তারপরে যখন দুটো ফায়ার ব্রিগেড কন্ট্রোলে না আনতে পারে তখন তৃতীয় আর একটা ফায়ার ব্রিগেড আসে। বললাম কি হবে দাদা আগুনটা লাগে এবং কি এটা? সন্দেহ করা হচ্ছে যে এটা ফায়ার শর্ট সার্কিট থেকে হতে পারে, কারণ চারদিকেই বন্ধ থাকে, সুতরাং অন্য কিছু তো হওয়ার ব্যাপার নেই। যেটা ফায়ার ব্রিগেডের কথা যে শর্ট সার্কিট থেকেই হয়েছে। মানে আসলে কিসের কারখানা এটা? এটা হচ্ছে চা পাতার যে হয় তার যে ব্যাগ বানানো হয়, চা পাতা যে আমরা ব্যাগে করে আর কি ইয়ে হয় প্যাকিং হয় অপশন সেন্টারে যে ব্যাগগুলো যায় সেগুলো। মোটামুটি ক্ষয়ক্ষতি বা কি কি ক্ষতি হয়েছে? এটা তো আমাদের বন্ধুর ব্যাপার, বন্ধুর ব্যবসা, ও তাও হবে আনুমানিক কোটি খানেক টাকা হতে পারে। দিন দিন বাড়ছে আলুর দাম এবং তার জেরেই নাজেহাল মধ্যবিত্ত। এবার 22টি সুলভ মূল্যে আলু ক্রয় কেন্দ্র খোলা হলো পশ্চিম মেদিনীপুরে। আলু ব্যবসায়ীদের উদ্যোগেই এই আলু ক্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যেরকমটা জানি গিয়েছে বুধবার এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, যেখানে 27 টাকা কেজি দরে প্রতিটি ক্রেতাকে 2 কেজি করে আলু দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ী সমিতির সহসভাপতি অসিত পাল। প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে এই স্টলগুলি। আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।